শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে ফল মেলেনি, তাই দাবি পূরণে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান আন্দোলনরত মাধ্যমিক শিক্ষকরা। তারা জানিয়েছেন, বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্যের অবসান চান তারা। বাকিটা জানাচ্ছেন আহমদ বাবু। বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে টানা জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বাদশ দিনের অবস্থান কর্মসূচিতে বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারের নীতি অনুসরণ করেই পাঠদান করলেও বেসরকারি শিক্ষকদের উপর বৈষম্য চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের শেষ পর্যায়ে অর্থাৎ আমরা এই জাতীয়করণ দেখে যেতে চাই। আজকে স্বাধীন বাংলাদেশে সরকারি শিক্ষক এবং বেসরকারি শিক্ষকের মধ্যে কেন এত বৈষম্য থাকবে, এইটা আমরা চাই না। আমরা এই দাবি না মেনে না পর্যন্ত প্রধানমন্ত্রী আমরা ঘরে ফিরে যাব না, স্কুলে ফিরে যাব না। আপনার কাছে আমাদের এই শিক্ষক সমাজ থেকে আকুল আমাদের, আমাদেরকে আর কষ্ট দিবেন না, আমরা ক্লাসরুমে ফিরে যেতে চাই। নেতারা বলেন, বৈষম্য দূর করতে জাতীয়করণের কোনো বিকল্প নেই। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা না নিয়ে, তদুপরি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত না জেনে আমরা ঘরে ফিরব না, এটাই হলো আমাদের অঙ্গীকার। আমাদের সক্ষমতার উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী এখন আমাদেরকে এই জাতীয়করণের ঘোষণা দিবেন, এটি হলো আমাদের মূল দাবি। কিন্তু আমি 25% উচ্চপদের পরিবর্তন হবে, 1,000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা পাবো, যেটা বলাও যায় না। শুধু আশ্বাস নয়, সুনির্দিষ্ট ঘোষণা পেলেই ক্লাসে ফিরতে চান তারা। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা।